বাংলাদেশের 1,20,00,000-এর বেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান চালিকা শক্তি। তারপরেও বাঙালি প্রবাসীদের সব জায়গায় অবহেলা করা নতুন কিছু নয়। কিন্তু কেনই বা এমনটা হয়? প্রবাসীরা বাংলাদেশের জন্য কি না করে? প্রতিনিয়ত দেশের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। দেশের মোট জাতীয় আয়ের প্রায় 15% প্রবাসীদের অবদান। প্রতি বছরে প্রায় $1,500 কোটি বেশি অর্থ দেশে পাঠায়, যা বাংলাদেশে বিদেশি সাহায্যের প্রায় 10 গুণ। 2019 সালের পুরো বছরে প্রবাসীরা $1,833 কোটি আয় পাঠিয়েছেন। বাংলাদেশি টাকা যার পরিমাণ 1,55,805 কোটি। পৃথিবীর কোথায় কি চ্যানেলের আজকের পর্বে প্রবাসীদের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার জন্য, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে পারেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের সক্রিয় অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। প্রবাসীদের রেমিটেন্স কমে গেলে বাংলাদেশে হাহাকার লেগে যায়, অর্থনীতিতে চরম নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়। 2008 সালে যখন আমেরিকায় অর্থনৈতিক মন্দাভাব, তখন সারা বিশ্বে হাহাকার লেগে যায়। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া সহ সারা বিশ্বের অর্থনীতিতে 2008 সালের আমেরিকার অর্থনৈতিক মন্দাভাবের প্রভাব পড়েছিল। তবে বাংলাদেশে এর আঁচড় লাগেনি, কারণ সে সময়ও প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের চরম সংকটের মধ্যেও চলতি 2019-20 অর্থ বছর শেষ হওয়ার 20 দিন আগেই, অর্থাৎ 10 জুন 2020 পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা $1,706 কোটি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী লকডাউনের ফলে মার্চ ও এপ্রিলে রেমিটেন্সের প্রবাহ কমে যায়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মে মাসে আবারও রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়। বাংলাদেশি প্রবাসীদের দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনাবোধ সত্যি অবিশ্বাস্য। প্রবাসীরা জাতীয় অর্থনীতিতে দুইভাবে সহায়তা করে থাকেন, এক, বিদেশে গিয়ে দেশের বেকারত্বের হার কমানো, এবং দুই, রেমিটেন্স পাঠানো, যা বাংলাদেশের জিডিপির উপর দারুণ প্রভাব ফেলে। প্রবাস জীবন মানেই নিঃসঙ্গতা, দেশের সব মায়া ভুলে কঠোর পরিশ্রমে দিন কাটানো, 12 থেকে 16 ঘন্টা দৈনিক কঠিন পরিশ্রমে কাজ করা, প্রিয়জনকে কাছে না পাওয়ার ব্যাকুলতা, বাংলার সুবাস থেকে বঞ্চিত হওয়া, অর্ধাহারে বা অনাহারে থাকা, মা বাবার শেষ মুখটা দেখতে না পাওয়ার বেদনা, সন্তানের জন্ম না দেখা, কতই না প্রবাসীদের ত্যাগ স্বীকার করতে হয়। তারপরও এরা হাসি মুখে দেশের ও দেশের মানুষের কথা ভেবে হাড় ভাঙা পরিশ্রম করতে দ্বিধা করেন না। বাংলাদেশের দালালদের প্রতারণার শিকার হয়ে জীবন দেয়া থেকে শুরু করে বৈধ কাগজপত্র ছাড়াই অনেকেই দিনের পর দিন কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এরা দেশের বোঝা হতে রাজি নয়, প্রিয়জনের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য হাসি মুখে প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন প্রবাসীরা। বিদেশে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক থেকে শুরু করে বিদেশে বাংলাদেশি দূতাবাস সহ বাংলাদেশে বিমানবন্দর পর্যন্ত প্রবাসীরা শুধুই অবজ্ঞারই মুখে পড়ে। প্রবাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক কর্মকর্তাদের শাসানি খেতে হয়, বিদেশে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা তো বাংলাদেশি প্রবাসীদের মানুষ হিসেবেই গণ্য করে না। বাংলাদেশে বিমান বন্দরের কর্মকর্তারা প্রবাসীদের সঙ্গে কেমন আচরণ করে সবারই জানা, কিন্তু বিনিময় এরা কি পায়? কেন এরা সর্বত্র অবহেলার শিকার হয়? দেশের কর্তৃপক্ষ কি এদের জন্য কিছুই করতে পারে না? এরা দেশের জন্য অনেক দেয়, কিন্তু কেন এরা কিছুই পায় না? প্রশ্ন থাকলো আপনাদের কাছেই, উত্তর কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম ভিডিও আরও আসবে।